অর্নামেন্টস বা টাকা পয়সা চেয়ে বইটা বেশি মূল্যবান মনে হয়েছে, এই জন্য আমি বইটাই চেয়েছি দেনমোহর হিসেবে। টাকা, স্বর্ণ অলঙ্কার, গহনা বা ফ্ল্যাট বাড়ির কোনো কিছুরই চাহিদা নেই কনে শান্তনার। তার একমাত্র চাওয়া বিয়েতে মোহরানা হিসাবে দিতে হবে 101টি বই। হবু স্ত্রীর প্রিয় বইয়ের একটি তালিকাও ধরিয়ে দেন বর নওশাদ নিখিলের হাতে। সেই তালিকা অনুযায়ী এক সপ্তাহ ধরে ঢাকা ও বগুড়ার বিভিন্ন বইয়ের দোকানে তন্ন তন্ন করে খুঁজে 70টি বই সংগ্রহ করে নওশাদ নিখিল। তারপর ভালোবাসার মানুষকে বিয়ে করেন। এই বিয়ে নিয়ে এলাকাতে চলছে রীতিমতো আলোচনা। বগুড়ার তরুণ কবি নিখিল নওশাদের কবিতার প্রেমে পড়ে সান্ত্বনা। নিখিলের কবিতা খুব ভালো লাগে, তাই সোনাদানা টাকা কড়ি সান্ত্বনার কাছে মূল্যহীন। অমূল্য সম্পদ 101টি বই বিয়ের মোহরানা হিসাবে ঠিক করা হয়। বগুড়ার ধনুট উপজেলায় এই বিয়েটি সম্পন্ন হয়েছে শুক্রবার। ব্যতিক্রমীয় এই বিয়ে নিয়ে এলাকা জুড়ে চলছে আলোচনা। নিখিল সান্ত্বনা দম্পতি এই বিয়ে করতে পেরে খুশি। কাগজের বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতেই তাদের এই ব্যতিক্রম চাওয়া। এই যে আমরা মানে বর্তমানে অনলাইন সবাই সফট কপি করে করে পাগল হয়ে যায়, তো ইন ফিউচার একটা সময় দেখা যাবে যে বই মানুষ পড়তে চাইবে না, বা বাচ্চারা হয়তো, এখন আমার অনেক স্টুডেন্ট আছে তাদেরকে জিজ্ঞেস করি তারা বই পড়ে কিনা, তারা তাদের ভালো লাগে না, বই পড়াটা পছন্দ করে না। তো আমি চাই যে আমার ফিউচার জেনারেশন বইয়ের মধ্যে বড় হোক বা বই দেখুক, বা আমার একটা ভালো লাগুক যে আমি সংগ্রহে এতগুলো বই রাখতে পেরেছি বা এতটা বই পড়তে পেরেছি। তো আননটা জানার সবারই একটা কিউরিয়াসিটি থাকে, এটার মানে এটা জানার জন্য বইয়ের চেয়ে ভালো মাধ্যম আর কোনো কিছু হতে পারে না। তো আমি যেহেতু ছোটোবেলা থেকেই বই পছন্দ করি, তো আমার কাছে অন্য কোনো অর্নামেন্টস বা টাকা পয়সার চেয়ে বইটা বেশি মূল্যবান মনে হয়েছে, এই জন্য আমি বইটাই চেয়েছি দেনমোহর হিসেবে। আর একটা বই একটা মানুষের মানে একটা লেখক কখন একটা বই লিখতে পারে, যখন সে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে গ্যাদার করতে পারে আর এইটা তার সর্বোচ্চ দিয়ে বইয়ের মধ্যে প্রকাশ করতে পারে। তার মানে একটা বই পড়তে পারা মানে একটা মানুষ বা একটা বিশ্ব জানা হয়ে যাওয়া। আলোচিত এই বিয়ের বর উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডুহরি গ্রামের শামচুল ইসলামের ছেলে নিখিল নওশাদ, আর কনে সোনাতলা উপজেলার কামালের পাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে সান্ত্বনা খাতুন। ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেছেন সান্ত্বনা। নিখিল নওশাদ একজন কবি ও নিটল ম্যাক সম্পাদক, পাশাপাশি বেসরকারি একটি কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। তার কাছে মোহরানা হিসাবে বই চাওয়া স্বাভাবিক মনে হয়েছে, কিন্তু বিয়ের পর মানুষের এত সাড়া পাওয়ায় বেশ ভালো লাগছে। আমার কাছে যখন ও প্রস্তাবটা রাখলো যে আমরা একটা পরিণয়ের দিকে যাচ্ছি, পরিণতির দিকে, পরিণয় থেকে, তখন 101টা বই চাইলো, এটা আমাদের কাছে খুব একটা আলাদা মনে হয়নি, ন্যাচারালি মনে হয়েছে। তারপরে যখন এটা মানুষ জানলো, আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন, মানুষরা যখন বলছে, তখন মনে হলো যে হয়তো এটা একটু আলাদাই হয়েছে, কিন্তু আমাদের মধ্যে ন্যাচারালি ছিল, নর্মাল ছিল যে এটা চাইছে। তারপর মনে হচ্ছে তারপর ভালো লাগা তৈরি হয়েছে যে মানুষ নতুনভাবে এটাকে দেখছে বা নতুন কিছু হচ্ছে। শুধু হচ্ছে সময় এবং অন্যান্য ব্যাপারে একটু বিব্রত হতে হয়, একটু নিজেদের কাজ, নিজেরা নিজেদের যে পারিবারিক এনজয়মেন্টের ব্যাপার, সেই জায়গায় একটু মানে হ্যাম্পার্ড হয়েছে কিছু, তারপরেও ভালো লাগা কাজ করছে যে মানুষ অন্তত জানুক, জানছে। অর্থ বা স্বর্ণের পরিবর্তে বই মোহরানা হিসাবে ঠিক করে বিয়ে করায় খুশি নিখিলের স্বজন ও এলাকাবাসী। তারা মনে করেন এর মাধ্যমে মানুষের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে। অনেক পরিবারে বা অনেক ইয়েতে দেখা যায় যে স্বর্ণের জন্য অনেক কিছু হয়, এরকম শিক্ষিত ছেলে মেয়ে যদি এরকম কাজ করে তাহলে আর আমাদের ওই রকম চাহিদা থাকবে না। এই জন্য আমাকে অনেক ভালো লাগছে যে আমার ছোট দেবর এ ধরনের কাজ করছে, অনেক খুশি তাতে আমরা। খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি খুব গর্বিত যে আমার মামামির বিয়ে এভাবে হলো, মানে নতুন একটা প্রথা চালু হলো আর কি। বর্তমান সামাজিক পরিবেশ পরিস্থিতিতে গতকালকের যে আমার ছোটো ভাইয়ের বিবাহ নওশাদ হোসেন এবং সান্ত্বনার, এটা অনেক এরকম বিবাহ আমার জীবনে, আমার এই 76 বছর বয়সের জীবনে আমি মানে পরিলক্ষিত করি নাই। আমি আমার নিজের ব্যক্তিগতভাবে এই যৌতুক যারা নেয় তাদের বিয়ের পারিত পক্ষে আমি যোগদান করি না। বই দিয়ে মোহরানা আদায় আইনগতভাবেও কোনো সমস্যা নাই বলে জানালেন এই কাজী। এই কনের এই দেওয়া প্রস্তাবে বর রাজি হয়ে 101টি বই দেনমোহর বাবদ পরিশোধ করেন, যার বর্তমান মূল্য 2,02,000 টাকা মাত্র।
ইসলামের দৃষ্টিতে মহারানা পরিশোধ করা আবশ্যক, তবে বর ও কনের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে তা নির্ধারণ করা হয়ে থাকে। স্বর্ণালঙ্কার বা যে কোনো কিছু দিয়ে তা পরিশোধ করা যায়। বিধায় বই দিয়ে মহারানা পরিশোধ করা যাবে বলে মত দিয়েছেন এই ইসলামিক স্কলার। সূরা নিসার ২৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা মহারানা যে বাধ্যতামূলক সেটি প্রমাণ করবার চেষ্টা করেছেন, অর্থাৎ অবশ্যই মহারানা তাকে দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহারানার সর্বনিম্ন পরিমাণ হলো ১০ দিরহাম। বই বা অন্যান্য সামগ্রী দিয়ে মহারানা পরিশোধ করা যাবে যদি উভয়ের সম্মতি থাকে, এবং সেক্ষেত্রে শরীয়তের কোনো বাধা নেই, কারণ তার তো ন্যূনতম একটা মূল্য আছে। আপনি যে বইটা দিবেন সেটি যেন ওই ১০ দিরহামের কম না হয়, বরং আপনার সামাজিক মর্যাদা যদি ২ লাখ হয় বা তার বেশি হয় বা ৪ লাখ হোক, যেটাই হোক না কেন, কম বেশি হতে পারে, আপনি পরিশোধ করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। একুশ শতকের এই ডিজিটাল সময়ে নিখিল সান্ত্বনার এই ব্যতিক্রম মহারানার বিয়ে যুব সমাজকে কাগজের বই পড়া ও সংগ্রহের প্রতি আগ্রহী করে তুলবে বলে মনে করেন অভিজ্ঞ জনেরা। এস এম আবু সাইদ, পুন্ড্র নিউজ।